এইখানের দৃশ্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখো এখানে সবাই ড্রিঙ্ক করছে, আর আমার মানে দিদিকে জোর করে ড্রিঙ্ক করানো হচ্ছে, কারণ ও কখনো কোনোদিন ড্রিঙ্ক করে নেই, তবু ওর বান্ধবীরা সবাই মিলে ওকে জোর করে ড্রিঙ্ক করছে। ও বলছে আমি খাবো না, তার জন্য ওইখান থেকে উঠে চলে গেল। তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি এসেছি পিকনিক আমার দিদির সাথে, আমার দিদির শ্বশুর বাড়ির ওখান থেকে পিকনিক নিয়ে গিয়েছিলো। তো দিদি বললো যাবি, তো আমিও দিদির সাথে পিকনিকে এসেছিলাম। দেখো আমার আমার পিছনে এত লোকজন, তো সবাই মিলে আমরা পিকনিক গিয়েছিলাম। তো পিকনিকে ফার্স্ট গিয়ে ব্রেকফাস্টে ছিল ঝালমুড়ি, কফি, তারপর কেক, ডিম সেদ্ধ। তো আমরা সবাই ব্রেকফাস্ট করার পর, আর জায়গাটা খুব ভালো ছিল, বাগান বাড়ি ছিল, চারিদিকে বাগান ছিল, গাছপালা ছিল। তো দেখো আমার দিদি খাচ্ছিলো, তো আমি ভেবেছি যে ভিডিও করি। তো আমার দিদি বলছে যে বোন আমার কি লিপস্টিকটা ঘেঁটে গেছে? ও ভাবছে কি আমি ওর লিপস্টিক দেখানোর জন্য ওকে ভিডিও করছি। তো তারপর ব্রেকফাস্ট করার পর আমরা সবাই গিয়েছিলাম একটু ঘুরতে। তো পিকনিক গিয়ে একটু ঘুরবো না, তা কি হয়। তো দেখো তো পিকনিকের দুপাশে ছিল দুটো পুকুর, তো মাঝখানে দিয়েছিল রাস্তা, তো ওইখানে উঁচু নিচু ছিল, আমার দিদি নামতে পারছিল না। তো ওইখানে লোকজনকে বলছিল দাদা আমাকে একটু ধরো না, ধরো না আমি পড়ে যাব, আমাকে একটু ধরে নামাও না। তো এইভাবে বলছিল, তো দাদাটা এসে দিদিকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর আমরা ওইখান থেকে ঘুরে আসার পর আমরা খাওয়ার টেবিলে বসে গেলাম। তো খাওয়াতে ছিল আমাদের ভেজ ডাল, তারপর ছিল পাঁপড়, তারপর ছিল কাতলা মাছের কালিয়া, তারপর ছিল মটন। মটনটা একটু গলে গিয়েছিলো একেবারে, কিন্তু ভালো হয়েছিলো খেতে, একদম নরম হয়ে গেছিলো মটনটা। আর মটনের সাথে চিকেনও ছিল, যারা চিকেন খেতে ভালোবাসে তারা চিকেন খাবে, আর যারা মটন খেতে ভালোবাসে তারা মটন খাবে। তো আমার মটন খুবই ফেভারিট, তার জন্য আমি মটনই খেয়েছি। তো দেখো একদম গলে গেছে মাংসটা, তাই না? কি সুন্দর, একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে, ও হ্যাঁ, আর ছিল মিষ্টি, সব কিছু ওইগুলো আমি ভিডিও করতে পারিনি। মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, তো ওইগুলো ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে আসছি যে পিকনিকে যে নাচ গান হবে না সেটা কি হয়। তো যেখানে নাচ গান হচ্ছিল, তো খাওয়া দাওয়ার পর ওইখানে চলে এসেছি। দেখো সবাই নাচ গান করছে, গানও হচ্ছিল, নাচও হচ্ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।